আবহাওয়া অধিদপ্তরের যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে, যারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে বাজেট পর্যন্ত দেওয়া হয়েছে আগস্টের বন্যা অ্যাড্রেস করবার জন্য, ঠেকানোর জন্য, ক্ষতিগ্রস্তদের সাহায্য করবার জন্য। তাহলে এটা কীভাবে জানলো? তাহলে কোনো না কোনো ফর্মে রাষ্ট্র জানতো। তাহলে আমাদের আবহাওয়া অধিদপ্তর মিজারেবলি ফেল করেছে এই ওয়েদার ফোরকাস্ট করবার জন্য। ইমিডিয়েটলি একটা ইনভেস্টিগেশন কমিটি করেন যে কোন লেভেলে ক্ষতি হয়েছে এবং কেন হয়েছে, কারা কারা দায়ী। যে বর্তমানে যারা তত্ত্বাবধায়ক সরকারে, অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পালন করছেন, আপনাদেরও যথেষ্ট ঘাটতি আছে। আমাদের আবহাওয়া অধিদপ্তর তাদের যে রোল প্লে করবার কথা ছিল, তারা সেই রোল প্লে করতে পারে নাই। আপনারা জানেন যে দুনিয়াতে যে টেকনোলজি আছে, আপনি 16 দিন পর্যন্ত আপনি ওয়েদার ফোরকাস্ট করতে পারবেন যে আগামী 16 দিন পরে কোথায় কখন কিভাবে কত মিলিমিটার বৃষ্টি হবে। তো 3 দিনের মধ্যে যদি করেন, তাহলে সেটা 90% পর্যন্ত সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের যে আগস্ট মাসের বৃষ্টিটা হইল 3 দিনে 19 তারিখ রাতে, সেটা আমাদের আবহাওয়া অধিদপ্তর 16 তারিখে কেন জানাইল না? আমরা আরও 2 মাস আগে থেকে দেখেছি যে আগস্ট মাসে ভয়াবহ বন্যা হবে। একনেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে, মন্ত্রণালয়কে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে বাজেট পর্যন্ত দেওয়া হয়েছে আগস্টের বন্যা অ্যাড্রেস করবার জন্য, ঠেকানোর জন্য, ক্ষতিগ্রস্তদের সাহায্য করবার জন্য। তাহলে এটা কীভাবে জানলো? তাহলে কোনো না কোনো ফর্মে রাষ্ট্র জানতো। তাহলে আমাদের আবহাওয়া অধিদপ্তর মিজারেবলি ফেল করেছে এই ওয়েদার ফোরকাস্ট করবার জন্য। আমাদের যারা রেলেভেন্ট উপদেষ্টারা আছেন, তাদেরকে আমরা বলবো যে ইমিডিয়েটলি একটা ইনভেস্টিগেশন কমিটি করেন যে কোন লেভেলে ক্ষতি হয়েছে এবং কেন হয়েছে, কারা কারা দায়ী। আপনাদের মন্ত্রণালয়ের কোনো ব্যর্থতা আছে কি না, আপনাদের যারা সচিব আছে, যারা গত রেজিমে 2 মাস আগে দায়িত্ব পালন করেছে, একনেকের মিটিংয়ে ছিল, একনেকের মিনিটস মোতাবেক সে এজেন্ডা সে ইয়ে করে নাই কেন, এনফোর্স করে নাই কেন, দায়িত্ব নিয়ে সে কাজ কেন করে নাই, তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আবহাওয়া অধিদপ্তরের যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে, যারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হচ্ছে আমাদের দেশের পূর্বাঞ্চল এবং পুরো উত্তর থেকে দক্ষিণ, পুরো জায়গাটা একদম সিলেট সুনামগঞ্জ থেকে শুরু করে একদম আমাদের পার্বত্য চট্টগ্রাম, এবং এই অঞ্চলের যারা মানুষ তারা কিন্তু বন্যার সাথে পরিচিত না। আপনারা দেখবেন যে র্যান্ডম বন্যা হয় যে জায়গাগুলোতে, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, এবং এই বন্যাপ্রবণ অঞ্চলগুলোর মানুষ কিন্তু প্রস্তুত থাকে যে বন্যা কী জিনিস, কখন আসবে, আমাদের কী করতে হবে না করতে হবে এই বিষয়গুলো নিয়ে। কিন্তু এই অঞ্চল বন্যা দেখেছে বলে আমাদের যারা মুরব্বীরা আছেন অথবা সিনিয়র ভাই বোনরা আছেন, তারা বলেছে তাদের জীবদ্দশায় তারা বন্যা দেখেন নাই। তা এখন বন্যা কেন হলো এবং এই দুর্গতির পিছনের কারণগুলো কী? আগস্ট মাসে বঙ্গোপসাগরে জেট স্ট্রিম থেকে শুরু করে, এল নিনো থেকে শুরু করে, 4টা ফ্যাক্টর সম্পর্কে পড়লাম, যে কারণে বাংলাদেশে, ত্রিপুরা, মেঘালয় এই অঞ্চলে 3 দিনে যে বৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে আগস্ট মাসের ইতিহাসের যে গড়, সেই তার থেকে বেশি বৃষ্টি হয়েছে 3 দিনে। এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন যে ত্রিপুরা ডুবে গেছে, তাদের শহর টহর বিভিন্ন জেলা, 8-9টা জেলা একেবারে পানির নিচে ডুবে গেছে। তো ঐতিহাসিক বৃষ্টি হয়েছে বাংলাদেশ অঞ্চলে, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, পার্বত্য চট্টগ্রাম, প্রচুর বৃষ্টি হয়েছে। এবং এই বন্যার একটা বড় কারণ কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের যে আমাদের ওয়েদার সিস্টেমের কারণে। তো ভারতের এখানে দায় কি? ভারতের দায় হচ্ছে মোটা দাগে 3টা। প্রথম দায় হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে ওয়াটার কোর্স যে গাইডলাইন আছে, হেলসিঙ্কি কনভেনশন, হেলসিঙ্কি প্লাস, বার্লিন কনভেনশন, এই প্রত্যেকটা কনভেনশনে যারা যে ট্রান্সবাউন্ডারি বিভিন্ন দেশ থেকে যে নদীগুলো আসা যাওয়া করে, সেই নদীগুলোতে কীরকম শাসন করা যাবে, তাদের পানি ব্যবহার করবার কিছু নীতিমালা এই গাইডলাইনগুলোতে বিভিন্ন কনভেনশনের মাধ্যমে আসছে। তার ভিতরে প্রথম গাইডলাইন হচ্ছে যে হেলসিঙ্কি কনভেনশনে যেটা বলেছে ওয়াটার কোর্স গাইডলাইন, যে লিমিটেড টেরিটোরিয়াল সভরেন্টি, প্রথম কথা যেটা বলা আছে। এটার মানে হচ্ছে যে আপনি যদিও আপনার রাষ্ট্রে যে কোনো কিছু করবার ক্ষমতা রাখেন, আপনার সুযোগ আছে, সভরেন্টি আপনাকে অ্যালাউ করে,
কিন্তু যেহেতু নদীটার পুরো শতভাগ মালিক আপনি না, যেটা এটা অন্য দেশ থেকে আসছে অথবা আপনার দেশের উপর দিয়ে অন্য দেশে যাবে, তাই এখানে সার্বভৌমত্বটা আপনি শতভাগ ব্যবহার করবেন না। দ্বিতীয় প্রিন্সিপাল যেখানে বলা আছে এখানে, সেটা হচ্ছে ওয়াটার কোর্স গাইডলাইনে, সেটা হলো যে নো হার্ম পলিসি, যে আপনার দেশে যে আপনি এমন কোনো উদ্যোগ নেবেন না, এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে অন্য দেশের মানুষ এই নদীর কারণে ক্ষতিগ্রস্ত হয়। তো ভারত কি করেছে, গত 53 বছর থেকে আমাদের 54টা অভিন্ন নদীতে অসংখ্য শত শত বাঁধ নির্মাণ করেছে, ক্যানেল খনন করেছে, করে করে পানি নিয়ন্ত্রণ করেছে, শোষণ করেছে, এবং ব্যারেজের মাধ্যমে কৃষকদেরকে শুষ্ক মৌসুমে শীতকালে পানি সরবরাহের ব্যবস্থা করেছে। একইভাবে ভারত যেটা করেছে, এই অঞ্চলে গোমতী এবং মুহুরী নদীর উপরে উজানে 120 কিলোমিটারের দিকে ত্রিপুরাতে অসংখ্য ড্যাম তৈরি করেছে বিদ্যুৎ উৎপাদন করবার জন্য, এবং দেখেন কোনো কোনো ড্যাম থেকে মাত্র 3 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, মাত্র 3 মেগাওয়াট, কোনো কোনো ড্যাম থেকে মাত্র 40 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এই বিদ্যুতের একটা অংশ আবার বাংলাদেশকে বিক্রিও করে। এখন এত ছোট পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু তাকে যে পরিমাণ পানি শোষণ করতে হয়েছে, এটা ছেড়ে দিলে কিন্তু একটা ব্যাপক মাত্রায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটাই আমরা দেখলাম ত্রিপুরার যে ডুম্বুর যে ড্যাম আছে, ব্যারেজ আছে অনেকগুলো, এগুলো 31 বছর পরে সাফিসিয়েন্ট নোটিস ছাড়া তারা ছেড়ে দিয়েছে। তো যে কারণে হয়েছে, সাডেনলি বন্যার পানি যে গতিতে যে দিনগুলোর মধ্যে যতটুকু বারবার কথা তার থেকে অনেক দ্রুত গতিতে অনেক বেশি পরিমাণ পানি চলে আসছে। আপনারা যারা প্রত্যক্ষদর্শী আছে এদের অনেক বক্তব্য শুনেছেন এলাকার মানুষ, যে আমরা দেখলাম যে উঠানে পানি, ঘুমাইতে যাওয়ার আগে দেখতেছি যে বাসা ডুবে যাচ্ছে, এত পানি কোত্থেকে আসলো? কারণ আমাদের এখন তো ভরা মৌসুম বর্ষার, আমাদের পুকুর ভরা, আমাদের খাল ভরা, আমাদের নদী ভরা, আমাদের ক্ষেত খামারগুলো কোলা যেগুলো বলি সেগুলো পানিতে ভরা আছে, অতএব পানির ক্যাচমেন্ট এরিয়াগুলো কিন্তু প্রত্যেকটা পানিতে ভরে আছে। তাই আমরা বলছি যে বর্তমানে যারা তত্ত্বাবধায়ক সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পালন করছেন, আপনাদেরও যথেষ্ট ঘাটতি আছে। আমাদের আবহাওয়া অধিদপ্তর, তাদের যে রোল প্লে করবার কথা ছিল তারা সেই রোল প্লে করতে পারে নাই। আপনারা জানেন যে দুনিয়াতে যে টেকনোলজি আছে, আপনি 16 দিন পর্যন্ত আপনি ওয়েদার ফোরকাস্ট করতে পারবেন যে আগামী 16 দিন পরে কোথায় কখন কিভাবে কত মিলিমিটার বৃষ্টি হবে। তো 3 দিনের মধ্যে যদি করেন তাহলে সেটা 90% পর্যন্ত সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের যে আগস্ট মাসের বৃষ্টিটা হইলো 3 দিনে 19 তারিখ রাতে, সেটা আমাদের আবহাওয়া অধিদপ্তর 16 তারিখে কেন জানাইল না? আমরা আরও 2 মাস আগে থেকে দেখেছি যে আগস্ট মাসে ভয়াবহ বন্যা হবে, একনেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে, মন্ত্রণালয়কে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে বাজেট পর্যন্ত দেওয়া হয়েছে আগস্টের বন্যা অ্যাড্রেস করবার জন্য, ঠেকানোর জন্য, ক্ষতিগ্রস্তদের সাহায্য করবার জন্য। তাহলে এটা কীভাবে জানলো? তাহলে কোনো না কোনো ফর্মে রাষ্ট্র জানতো। তাহলে আমাদের আবহাওয়া অধিদপ্তর মিজারেবলি ফেল করেছে এই ওয়েদার ফোরকাস্ট করবার জন্য। আমাদের যারা রেলেভেন্ট উপদেষ্টারা আছেন তাদেরকে আমরা বলবো যে ইমিডিয়েটলি একটা ইনভেস্টিগেশন কমিটি করেন যে কোন লেভেলে ক্ষতি হয়েছে এবং কেন হয়েছে, কারা কারা দায়ী, আপনাদের মন্ত্রণালয়ের কোনো ব্যর্থতা আছে কি না, আপনাদের যারা সচিব আছে যারা গত রেজিমে 2 মাস আগে দায়িত্ব পালন করেছে, একনেকের মিটিংয়ে ছিল, একনেকের মিনিটস মোতাবেক সে এজেন্ডা সে ইয়ে করে নাই কেন, এনফোর্স করে নাই কেন, দায়িত্ব নিয়ে সে কাজ কেন করে নাই, তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আবহাওয়া অধিদপ্তরের যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে যারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ আমরা বলছি যে বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ গড়বার যে লড়াই তৈরি হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থান এবং গণহত্যার মধ্য দিয়ে, এটা দৃশ্যমান পরিবর্তন এবং সমাধান আমরা দেখতে চাই, যেটা এই ইন্টারিম রেজিমকে মাস্ট শো গাটস অ্যান্ড উইথ এ বোল্ড ডিসিশন, তাকে ডিসিশন নিতে হবে, অ্যাকাউন্টেবল করতে হবে যারা এগুলোর জন্য দায়ী। তো সব মিলিয়ে ভারতের সাথে, দিল্লির সাথে রেস করতে হবে যে তারা কোথায় কোথায় ইন্টারন্যাশনাল কনভেনশন আইন অমান্য করেছে। যদি ভারত আমাদেরকে সাহায্য না করে এগুলো জাতিসংঘে নিতে হবে। আসছে সেপ্টেম্বর মাসে জাতিসংঘে জেনারেল কাউন্সিলের অ্যাসেম্বলি কনফারেন্স আছে, নভেম্বরে মিটিং আছে, স্পেশাল মিটিং কল করেন, সিকিউরিটি কাউন্সিলকে জানান, বাইল্যাটারালি সমাধান না হইলে মাল্টিল্যাটারাল যতগুলো ফোরাম আছে প্রত্যেকটা ফোরামকে অ্যাপ্রোচ করেন,
কমনওয়েলথকে জানান, ভারত বাংলাদেশ দুইটা কমনওয়েলথের মেম্বার, ওয়াইসিকে জানান, ইন্টারন্যাশনাল ফোরামে ভারতের বিপক্ষে অবস্থান নিতে হবে এবং বলতে হবে যে গত 53 বছর থেকে টানা পারসিস্টেন্টলি সে আন্তর্জাতিক আইন অমান্য করে কিভাবে বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মারছে, শুষ্ক মৌসুমে মারছে, দেশের 1/3 মরুভূমি হয়ে গেছে।